মিশে দিয়ে দিয়েছিল। এখন এদের এখন দুজন মা পুতি একসাথে বেঁচে আছে, যেটা সেটা সবার কাছে অনুরোধ আপনারা একটু আয় একটু সহযোগিতা করেন। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যে ছবিটা আপনারা দেখতে পারতাছেন, এই হচ্ছে সেই কুখ্যাত জানোয়ার মিষ্টির সাথে শান্তি পায়, সেজন্য দেখুন প্রতিবন্ধী বাবা আপনি আপনি কি এটাই সেই কুখ্যাত জানোয়ার? দর্শক নিশ্চয়ই শুনেছেন একজন দৃষ্টি প্রতিবন্ধীর বাবার আত্মনাথের চিৎকার। যেই হারায় সন্তান সেই বুঝতে পারে সন্তানের যন্ত্রণা কী পরিমাণ হতে পারে। কথাই বলে না যে এই সন্তানের যন্ত্রণা বনের পশুকেও যেন না দেয়। আজকে সেই তিলে তিলে ভুগতেছে সন্তানের সেই মর্মান্তিক যন্ত্রণায়। দর্শক, একবার বিয়োস হয় একবার হুঁশ হয়, মা আর ছেলে দুজনের সেই আত্মনাথের চিৎকার। তাদের এই আত্মনাথের চিৎকার দেখে নিজেও টিকতে পারি না, তাই আপনাদের মাধ্যমে যদি এই ভিডিওটা শেয়ার হয়ে যায়, দর্শক যার প্রয়োজন হয়, এই স্ফুটপুতের দুটা শিশুকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে মা রিনা বেগম। সে হত্যাকারীর ছবি প্রকাশ হয়েছে, সেই হত্যাকারীর ছবি নিয়ে একটা নিউজ পেপার নিয়ে সেই বাবার আত্মনাথের চিৎকার। যেই সেই হত্যাকারীকে ধরে দিতে পারবে সেই প্রতিবন্ধী বাবা ২০,০০০ টাকা পুরস্কার দিবে। তাই মানবতার দৃষ্টিকোণ থেকে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন মানুষের কাছে পৌঁছে যায়। একটা শেয়ারের মাধ্যমে যদি সেই হত্যাকারীকে শনাক্ত করতে প্রশাসন সহজ হয়ে যাবে। দর্শক আরেকটু শুনুন কি বলতেছে তিনি। আমাদের মধ্যে এখন এই ছবিটা প্রশাসনের রুখে দিয়ে গেছে, প্রশাসন সহে পুলিশ তাকে ওই জানোয়ারকে প্রশাসন পুলিশ আছে, যতক্ষণ পর্যন্ত জানোয়ার যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমার দুটি সন্তান আমাদের দুটি সন্তান আত্ম শান্তি পাবে না। ওই জানোয়ারকে শুনতেছেন তো, মন দিয়ে শুনুন। এমনকি আমি বাবা হয়ে আমার বাবার আমি বাবা হয়ে আমার আত্ম শান্তি পাবে না। আপনাদের কাছে হাতে পায়ে ধরে ওই জানোয়ারকে সন্ধান করে ধরা দেন, গ্রেপ্তার করে দিতে পারলে ২০,০০০ টাকা দেব আমার দুটি ইচ্ছা। এমনকি দরকার পড়লে পর্যন্ত আমি নিজে বিক্ষোভ ভাবে সাহায্য ভিক্ষা করে হলো আমি ২০,০০০ টাকা দেব আমার দুটি সন্তান ওই কবরে আছে। ওই জানোয়ার আমার দুটি সন্তানকে খুন করেছে, ওই জানোয়ারকে যদি ধরা দিতে পারেন আজকে আমার দুটি সন্তান কবরে আছে শুয়ে, আমি আজকে বাবা কয়ে আমার আজকে বাবা কয়ে দেখতে ডাকতে পারে নাই বা আমি তাদেরকে আজকে আমি দেখি নাই। দর্শক আপনারা শুনতেছেন, একবার বিহোশ হয় ভাই একবার হুঁশ হয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন ভাই ২০,০০০ টাকা পুরস্কার দিব ভাই, বাড়ি বিচ্চা হলে ওই সেই প্রতিবন্ধী বাবা ২০,০০০ টাকা পুরস্কার দিব ভাই। ভিডিওটা শেয়ার করে দেন ভাই, বিশ্বাস করেন ভাই, ভিডিওটা শেয়ার করে দেন ভাই। একটা শেয়ারের মাধ্যমে যদি ভাই এই অপরাধীকে ধরা যায় তাহলে ভাই সেই প্রতিবন্ধী বাবার আত্মাটা শান্তি পাবে ভাই। আজকে ১০-১৫-২০ দিন ধরে যে সে বাবা ডাকতে পারতেছে না ভাই, কে ভাই কারা শুনতেছে ভাই এই আত্মনাথের চিৎকার। শুনুন আরেকটি কি বলে, ওরে ভাই বিহোশ হয়ে গেছে ভাই। এখন এই যে দেখুন দুজন মা পুতি একসাথে বেঁচে যেতেছে, সবার কাছে অনুরোধ আপনারা একটু আয় একটু সহযোগিতা করেন। তাকে দেখুন যে গ্রেপ্তারের জন্য শুধুমাত্র দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন মা ছেলে একবার বিয়োস হয় একবার হুঁশ হয়, এই হত্যাকারীর জন্য তারা এই হত্যাকারীকে ধরিয়ে দিতে তারা আপ্রাণ চেষ্টা করতেছে। তারা যে গরিব হত দরিদ্র তাদের সেই আত্মনাথের চিৎকার কারা শুনতেছে। আজকে প্রশাসন বলতেছে এই হত্যাকারীকে চিহ্নিত করা হোক। তো আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই। তো আপনারা সকলে জানেন আমাদের সকলের পরিচিত মাই স্পোর্ট টিভি সোহাগ ভাই, এই সোহাগ ভাই কিন্তু কন্টিনিউ সেই প্রতিবন্ধী বাবার আপডেটগুলো দিয়ে থাকেন। আপনারা সবসময় মাই স্পোর্ট টিভি সার্চ করলেও আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আপনারা যেহেতু এখানে বসে আছেন আপনারা মন থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দর্শক আপনারা সকলেই জানেন যে সেই হত্যাকারী রিনা বেগম সেই প্রতিবন্ধীর ওয়াইফ।
তো সেই কার প্ররোচনায় নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই সেই হত্যাকারী যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই হচ্ছে সেই হত্যাকারীর ছবি। এই ছবিটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে এটা মানুষের কাছে কাছে পৌঁছে যাবে। একটা শেয়ারের মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে দেন যেন প্রচার হয়ে যায়। তো মানবতার দৃষ্টিকোণ থেকে আপনারা এই কাজটা করবেন, একজন প্রতিবন্ধী বাবার আত্মা যেন একটু শান্তি পায়। তো দর্শক, একজন মার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কুল। আজকে সে মায়ের কুলেই কিন্তু দুইটা শিশু নিরাপদ থাকতে পারেনি, তাদেরকে বিষ খাইয়ে প্যারাসিটামলের নাম বিক্রি করে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু কে সেই, কার প্ররোচনায় এই এত বড় একটা জঘন্যতম অপরাধ করেছে? আজকে মা হয়তো জেলখানায় থাকবে, মা কিন্তু অসাধারণ অনুতপ্ত। একজন মা কখনো এ ধরনের একটা কাজ করতে পারে না, তাকে বাধ্য করা হয়েছে, তাকে প্ররোচনা দেওয়া হয়েছে। তো ভাই, মা তো মাই, আজকে সেই নিজেই বুঝতে পারবে তার সন্তানদেরকে তো দুনিয়া থেকে যখন বিদায় করেছে সেই এখন তিলে তিলে হারে হারে উপলব্ধি করতে পারবে। যে অপরাধী যার প্ররোচনায় এই জঘন্যতম কাজ করেছে, আগে তাকে শনাক্ত করতে হবে, তাকে ধরতে হবে, তখন আরও বেরিয়ে আসবে চাঞ্চল্য কর্তব্য। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভাই, মন থেকে ভিডিওটা শেয়ার করে দেন। আর এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে মাই স্পোর্ট টিভির মাধ্যমেও আপনারা জানতে পারবেন। আর আমার এই মুমু কক্স মিডিয়া আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর আপনাদেরকে অনুরোধ জানাবো, তিমুইত মুমু কক্স মিডিয়া ফেসবুক পেজে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন এবং ভিজিট করতে পারেন। আমি মুমুকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা আপনাদের কাছে অবশ্যই আমি আশা করি, প্রত্যাশা করি। আর এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।